হ্যালো এভরিওয়ান, মিউজিক সুকান্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে এটি আমার প্রথম টিউটোরিয়াল ভিডিও। খুব সুন্দর একটি গান অরিজিৎদার গাওয়া, মওলা রে, চ্যাম্প মুভি থেকে। গানটিতে সুর দিয়েছেন জিৎ গাঙ্গুলি। তো এই গানটির গিটার টিউটোরিয়াল আজকে আমি আপনাদের দেব। আশা করব যে এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে এর পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আমি আপনারা তার আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন ভিডিওর নিচে, কারণ আপনারা ভিডিও দেখলেন, যদি ভালো লেগে থাকে তারপরে লাইক না দিয়ে চলে যাবেন, প্লিজ এরকম করবেন না। আর যদি কিছু বলার থাকে বা রেক্টিফাই করানোর থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি ইন ফিউচার কোনো ভিডিও আপলোড করার সময় যদি কোনো ভুল ত্রুটি এখন করে থাকি তাহলে সেটা পরবর্তীকালে রেক্টিফাই করতে পারবো। সো শুরু করা যাক। তো গানটির ইন্ট্রো পার্টটি হবে এরকম। তো প্রথমে কি করলাম, ফার্স্ট ফিঙ্গারটি ফার্স্ট ফ্রেটের সেকেন্ড স্ট্রিং এর উপর রাখলাম, তারপরে ওপেন স্ট্রিং, ওপেন ফার্স্ট স্ট্রিং বাজালাম। এবার সেকেন্ড ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার কি করলাম, ফার্স্ট ফ্রেট ফার্স্ট স্ট্রিং এর উপর রাখলাম, তাহলে কি হলো। এরপর আবার ওপেন ফার্স্ট স্ট্রিং বাজালাম, তারপর সেকেন্ড স্ট্রিং যেমনভাবে আমি ফার্স্ট স্ট্রিংটা ধরে রেখেছিলাম সেভাবেই ধরে রাখবো, তাহলে কি হলো। এরপরে গ্লাইড করলাম সেকেন্ড স্ট্রিং এর ফার্স্ট ফ্রেট থেকে থার্ড ফ্রেট পর্যন্ত, তারপর একবার হিট করলাম। এর পরের অংশটি হবে এরকম, এত পর্যন্ত একই আছে। এরপরে যেটা চেঞ্জ হবে সেটা হলো কি, এখান থেকে গ্লাইড করে, অর্থাৎ সেকেন্ড স্ট্রিং এর ফার্স্ট ফ্রেট থেকে গ্লাইড করে আমরা চলে যাব একদম এখানে 10 নম্বর ফ্রেট। গোটা গানটিতে আপনারা এই স্ট্রামিং প্যাটার্নটি ইউজ করতে পারেন, ডাউন 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 আপ। গানটির কি নোট বলুন বা কি কর্ড বলুন সেটা হলো এফ। তাহলে গানটির শুরুতে হবে এরকম, এফ কর্ড, এ মাইনার, সি, গে শোনাচ্ছি। ভাঙা চোরা কষ্ট গুলো হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্না গুলো আজ দেখি তারি পাশে। প্রথমে এফ কর্ড ইউজ করবেন, তারপরে এ মাইনার সি, আবার এফ কর্ড ইউজ করে এ মাইনার সি। পরের পার্টটি হবে এরকম, কে চলে যায় কি বলে যায়। তো কি করলাম, প্রথমে এফ, তারপর ডি মাইনার, তারপরে আবার কে চলে এ ডি মাইনার, কি বলে এ মাইনার ডি মাইনার। স্ট্রামিং প্যাটার্ন কেমন, জাস্ট ডাউন 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 ডাউন, এই অংশটির স্ট্রামিং প্যাটার্ন বললাম। তাহলে পরের অংশটি হবে এরকম, যে ফিরে যায় তাকে স্বপ্ন বলে যায়। কি করলাম,
যে ফিরে যায়, অর্থাৎ এফ, যে ফিরে এফ, তাকে স্বপ্ন, স্বপ্ন করার সঙ্গে সঙ্গে হবে এ শার্প, অর্থাৎ বি ফ্ল্যাট। বলে যায়, যায় বলার সঙ্গে সঙ্গে হবে ডি মাইনার, ডি মাইনার। এর পরের অংশটি হবে এরকম, মলা রে তুই যা শোনা চলে, মলা রে তুই যা শোনা চলে, মলা রে তুই যা শোনা চলে, মলা রে। প্রথম মন্ত্রটি হবে এরকম, যদি আসে অন্ধকার সব জানালা বন্ধ, তার প্রথমে সি কর্ড। যদি আসে অন্ধকার, অন্ধকার বলার সঙ্গে সঙ্গে ডি মাইনার। তাহলে আরেকবার বাজাচ্ছি, যদি আসে অন্ধকার, এরপরে সব জানালা এ মাইনার, সব জানালা বন্ধ, তার বন্ধ, তারে আবার ডি মাইনার। যদি আসে অন্ধকার সব জানালা বন্ধ, তার এরপর অন্ধকার, শিকড় অন্ধকার, আলো নেই, আলো এর পরের অংশটিও হবে একই রকম ভাবে, কোথায় পাবো সে জীবন হারিয়ে যাওয়া আপনজন, এই জীবন গানের শুরুতে যেভাবে আমি কর্ড দিয়েছিলাম, এর পরের অংশটিতে ঠিক একইভাবে আপনারা কর্ড ইউজ করবেন, অর্থাৎ এলো মেলো কান্নাগুলো তোমাকে ভুল করে ছুঁড়ো, এ কর্ড ইউজ করবেন, তারপরে এ